हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू द चैनल बेंगली ब्लॉगर काकुली। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো। ঘুম থেকে উঠলাম, এখন আমার সকালের কাজকর্ম শুরু হবে। ভাবলাম ক্যামেরাটা অন করি, কাজকর্ম স্টার্ট করি। তো চলো ব্লগ স্টার্ট। ঘুম থেকে উঠে একটু তো আলস্য লাগবেই, আর সেই আলস্যটাকে কাটানোর জন্য সব থেকে মোক্ষম দাওয়াই হচ্ছে বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে ফেলা। আর বিছানাটা যেই পরিপাটি করে গুছিয়ে ফেলবে, দেখবে তোমার সকাল থেকে বডি কিরকম অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমার সকালের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দেখো, এইভাবে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে রেখে জানলার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। ঘরে অ্যাকচুয়ালি তারপরে রান্নাঘরে আসিনি, ফ্রেশ হলাম, ব্রাশ করলাম, তারপরে চা করলাম। চাটা করে নিয়ে মা আর আমি বসে বসে এখন খাবো বিস্কিট আর চা, ব্যাস সকালবেলা এইটুকুই খেয়ে নেবো। অবশ্য আগে কিন্তু আমি গরম জলও খেয়ে নিয়েছি। তো এবারে মা আর আমি বসে বসে খাবো, আর কেউ খুব একটা বেশি কথাবার্তা আজকে বলিনি। দেখো, সবসময় খুব যে কথাবার্তা বলতে ভালো লাগে তা কিন্তু নয়, মাঝে মাঝে চুপচাপ জানলার দিকে তাকিয়ে বসে থাকতেও ভালো লাগে। তো আজকে আমার এরকমই একটা ফেস ছিল, তো নিজের মতো জানলার দিকে তাকিয়ে বসে আছি, আর মা দেখছি সমানে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে চা খাচ্ছে। আসলে আজকে ভেবেছিলাম অফিস যাবো না, ছুটি নেব, কিন্তু তারপরে আবার ক্যান্সেল করলাম। তো সেই জন্যই প্রথম থেকে একটু দেরি হয়ে গেছে, কিন্তু তারপরে আবার দেখলাম ঠিকঠাক করে ম্যানেজ করে নিয়েছি কাজকর্ম। তো যাই হোক, দুজনে বসে বসে মোটামুটি 4-5টা বিস্কিট দিয়ে চা খেলাম। একদম ছোটো ছোটো বিস্কিটগুলো, মুখেও লাগছে না, জিরে বিস্কুট বলে, একদম ছোটো চৌকো চৌকো, দেখতেই পাচ্ছ কীরকম বিস্কুটগুলো। তো খেয়ে নিলাম, তারপরে যাবো এবার রান্নাঘরে। রান্নার মধ্যে আজকে আলু পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, আর মুলো দিয়ে ডাল সেদ্ধ করে রেখেছি, আর কী করবো, লাউ লাউ করতে পারি। এই যে আলু ভাজা হচ্ছে, এখানে মুলোর ডাল সেদ্ধ করে রেখেছি, এখানে লাউটা একটু কেটে নিচ্ছি, চচ্চড়ি করব। আলু ভাজাটা হয়ে গেছে, এই যে লাউ কেটে নিয়েছি, এদিকে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে লাউগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, ভেজে ছেড়ে ঢেকে রাখবি। লাউটা বসিয়েছি সেই অনেকক্ষণ, কিন্তু সেদ্ধই হচ্ছে না। এখানে জলটা ভালো না, নাকি লাউটা ভালো না বুঝতে পারছি না। আজকে বলে না, আগের দিনও লাউটা সেদ্ধ হচ্ছিল না। থেকে মজিয়ে মজিয়ে করছি, তোটা হলে তারপরে ডালটা সম্বার দেবো। আলু ভাজাটা হয়ে গেছে, তারপরে স্নান করবো, করে রেডি হয়ে অফিস যাব। আর জল খাবারে দেখি মাকে কি দিই। এই যে আমার রান্না বান্না কমপ্লিট। এই দেখো, লাউ ঘন্ট, মুলোর ডাল, আলু ভাজা, আর এই যে ভাত বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেব, তারপরে স্নান করব। অফিস যেতে হবে, তো আগে খেয়ে নি খাবারটা। আর মাকে আজকে ব্রেকফাস্ট একটু লাইট দিলাম, মুড়ির সাথে অমৃতি, মা এই যে বসে বসে খাচ্ছে। এই দেখো, এই যে ডাস্টবিনের ময়লা এভাবে নিয়ে বাইরে রেখে আসতে হবে। বাইরে রেখে এলাম, আর দেখো এখানে কিন্তু খুব সুন্দর বড় একটা উঠোন আছে। সুন্দর বলা যাবে না, মানে ময়লা টয়লা ভর্তি, কিন্তু বড় একটা জায়গা আছে। অ্যাকচুয়ালি এটা একটা বাড়ি, কোনো ফ্ল্যাট তো নয়, বাড়ির সামনে উঠোন আছে। এদিকে উঠলাম, তারপরে ময়লাগুলো বাইরে রেখে এলাম, এখন স্নান করে নেবো, ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপর কথা হচ্ছে, একবারে বেরিয়ে, আর বেশি টাইম নেই। বলেছিলাম না, বেশ কয়েকটা জিনিস চলে এলে অ্যামাজন থেকে তোমাদের দেখাবো। তো চলে এসছে সবগুলো, মোট 5টা জিনিস এসছে, পরপর একটু দেখিয়ে দিই। তোমরা তো জানো যে নতুন নতুন ব্যাগ কেনাতে আমার খুবই আগ্রহ, তো সেই জন্য আরো একটা ব্যাগ আমি নিয়েছি। ব্যাগ বলা যায় না, এটা হচ্ছে স্লিং পার্স বলা যায় আর কি। এইবারে কালারটা কেমন হয়েছে জানিও, এটা লাইট গ্রিন কালার, একদম লাইট গ্রিন, তবে প্যারেট গ্রিন না, কিন্তু দেখে যেরকম লাগছে ঠিক সেরমই কালার। তো এখানে দেখো, আমার একটা ঝুলন্ত ঝুলঝুলি আছে, এরকম খুললে পরে ভেতরে চেন আছে, এটাকে বাড়ানো কমানো যাবে। আর চেন দুটো আছে, দেখো এই একটা চেন, এই একটা চেন, দুটো চেন, এই পাশেও একটা পকেট আছে। কেমন লাগলো তোমাদের ব্যাগটা জানিও। প্রাইস পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, সেখানে লিংক দেওয়া থাকবে, টোটাল একটা লিংক দেওয়া থাকবে মাই হল স্টোর বলে, ওই লিংকে ক্লিক করলে সব জিনিস দেখতে পাবে কি কি নিয়েছি। এমনি আলাদা আলাদা করেও সব জিনিসের লিংক দেওয়া থাকবে, যেটা ইচ্ছে সেটা ক্লিক করে দেখে নেবে, ঠিক আছে? দাম ওখানে আছে এবং তোমরা সরাসরি কিনতেও পারো ওখান থেকে। ফার্স্ট ওয়ানটা দেখে নিলে, ফার্স্ট জিনিসটা, সেকেন্ড এটা, এটা কিন্তু ব্যাগটার সাথে আমি একটু ম্যাচ করে নিয়েছি এই ব্যাগের সাথে। আমি এইভাবে দেখাচ্ছি, প্লাস পাশে একটা ছবি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এটা জর্জেটের কাপড়ের ওপর আছে, এই যে জর্জেটের কাপড়, খুব সুন্দর ডিজাইন, সে ছবিতে দেখলে খুব ভালো বুঝতে পারবে, দেখে নাও। নেক্সট হচ্ছে ছেলের জন্য নিয়েছিলাম একটা শার্ট বলেছি, এরকম খুব সুন্দর কালারটা, এটা ফুল স্লিভস ফর্মাল একটা শার্ট,
প্লেন কালারের মধ্যে রয়েছে আর ভেতরে কিন্তু একটা টেক্সচার রয়েছে, দেখো শার্টটার মধ্যে একটা টেক্সচার আছে। আর নিয়েছি একটা কুর্তা সেট, মানে এর মধ্যে রয়েছে একটা প্যান্ট, এরকম এরকম একটা প্যান্ট রয়েছে আর তার সাথে রয়েছে এরকম একটা কুর্তি। কালারটা খুব সুন্দর, মানে এটাকে বলতে পারো মেরুন কালার, ডার্ক মেরুন কালার, ফুল কটনের, পরে তো প্রচন্ডই আরাম হবে। পাশে ছবি আছে দেখে নাও। এইবারে যেটা দেখাবো এইটা বলতে পারো একদম কাজের জিনিস, মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট এই সিজনের জন্য, যদিও শীত তো পড়েই না, আর এই সোয়েটার বা কার্ডিগান দেখলে শীত আরো পালাবে। এবার কালারটা কেমন হয়েছে জানিও, কালারটা খুব পছন্দ হয়েছে আমার, সফট সফট পিঙ্ক কালার। আর ভেতরে দেখো একটা ডিজাইন আছে, দেখো ফ্রন্টে একটা আলাদা ডিজাইন, ব্যাকে একটা আলাদা ডিজাইন, রেগুলার ইউজের জন্যই নিলাম। তো হয়ে গেল সবকিছু দেখানো, সোয়েটার থেকে শুরু করে ব্যাগ জামা সব নিয়ে নিয়েছি, তো সমস্ত বলে দিলাম, ডেসক্রিপশনে লিংক রয়েছে, তোমরা গিয়ে চেক করো এবং ওখান থেকে বাই করো। সমস্ত প্রোডাক্ট আমি নিয়েছি অ্যামাজন থেকে। অফিসে চলে এসেছি, আজকে আসলে ছুটি নেওয়ার কারণ ছিল যে আজকে বাচ্চার পরিমাণ একদম কম, দুটো বাচ্চা আছে তার মধ্যে একজন আসার কথা আছে, তো সেই জন্য ভেবেছিলাম আজকে ছুটিটা নিলে খুব একটা অসুবিধা হবে না এদিকে। কিন্তু পরবর্তীতে আবার মনে হলো থাক, এই মান্থটা তো পুরো শেষ হয়ে গেছে, আজকে তো 29 তারিখ, তো ভাবলাম না এই মাসটা পুরো কমপ্লিট করে নিই আর ছুটি নেবো না, সেই জন্য চলে এসেছি। তা আজকে একটু ফাঁকা ফাঁকা, আজকে আবার স্টাফও কম আছে, ব্যাগটা আমি ওখানে রেখে দিয়েছি, জলটা আমার এখনো ভরা হয়নি, জলটা রয়েছে, জলটা একটু ভরে নিয়ে আসি। জল চেষ্টা করেছি না, জল একদমই খাওয়া হয় না আমার, ভুলে যাই, জল ভরতেও ভুলে যাই, খেতেও ভুলে যাই, তো আগে ভাবছি ওই কাজটা করে নিই, যাই জলটা ভরে একটু জলটা অন্তত খাই। অ্যাকচুয়ালি নিজের জলটা আমি নিজে ভরে নিতেই পছন্দ করি, ভরে নিলাম, জলটা রেখে দিলাম, যখন দরকার হবে খাবো। আসবো না বলে ফোন করে দিয়েছিলাম যে একটা বাচ্চা আসার কথা ছিল, যে আজকে বদলে অন্য দিন করবো, শুক্রবার করবো, তাকে আবার ফোন করে আজকে আসতে বললাম। শুধু শুধু শুক্রবারে বেশি ক্লাস হয়ে যাবে অনেক, অলরেডি 4টে আছে, আরও একটা হলে 5টা হয়ে যাবে, তো সেই জন্য আজকেই ডেকে নিলাম বাচ্চাটাকে। তো ফোনে পেলাম, কথাও হয়ে গেল, তো চলে আসবে। শুধু স্টাফ অলরেডি কম, তারপর স্টুডেন্টও কম, ওদের সাথে কথা বলে বলেই আমার আজকের দিনটা বেরিয়ে যাবে। আর তোমরা অনেকে ভাবো যে আর কেউ নেই, কাউকে দেখাই না কেন, অ্যাকচুয়ালি এখানে স্পিচ থেরাপিস্ট আছে আর আমি স্পেশাল এডুকেটার, তাছাড়া অডিওলজিস্ট আছে, তাদের কাজ তারা তাদের ঘরে বসে করে, তো সেটা দেখানোটা তো আমার ইচ্ছের মধ্যে পড়ে না, তাই আমি যেটুকু করি সেটুকু দেখাই, আর তাও সবটাও দেখাইলাম, ফাঁকা থাকলে তোমাদের সাথে কথা বলি। বন্ধুরা দুপুরবেলা বেরিয়ে একটু বাজার করে নিয়ে গেলাম, কি কি বাজার করলাম, কোন বাজার থেকে বাজার করলাম সেটা জানতে হলে দেখতে হবে আমার নতুন ব্লগ চ্যানেল তাহলে দেবনাথ, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। একবারই বাজার করতে বেরিয়ে এই যে টিফিনটাও নিয়ে এসছি আমার, কচুরি তরকারি আর সাথে একটা মালপোয়া, 20 টাকার কচুরি তরকারি আর একটা মালপোয়া 7 টাকা, এই দিয়ে আমার এখন টিফিন হবে। টিফিন করে নি, আসলে যে বাচ্চাটা আসার কথা ও 3টের সময় আসবে, তো আমার 2টো বাজে, টিফিনটা করে নি, একেবারে ফ্রি হয়ে থাকি, এলে করিয়ে দেবো, এলে করিয়ে দিতে পারবো। দুগন খাওয়া দাওয়া হয়ে গেছে, 2:45, এবার ওকে যা যা কাজ করাবো সেটা নিয়ে আমাকে ভাবনা চিন্তা করতে হবে, এলেমগুলো বার করবো। আর সব থেকে বড় কথা, যে বাচ্চাটা এখন আসবে ওকে ওর সাথে র্যাপও করতেই 10 থেকে 15 মিনিট লাগে প্রতিদিন, তারপরে ওকে কাজ করানোটা একটা ভাগ্যের ব্যাপার আর কি, কোনো কোনো দিন হয়তো কাজ পেয়ে মন দেয় খুব ভালো করে করে, কিন্তু র্যাপোটা মাস্ট ওর সাথে, কোনো কোনো দিন হয়তো একটা দুটো কাজ করলো, কোনো কোনো দিন 5-6টা কাজ করবে, কোনো কোনো দিন খুব সুন্দর ছড়া রাইমস বলবে, আবার কখনো কখনো কিছুই বলবে না, তো সেই জন্য ও আসার আগে আমাকে মাইন্ডটা প্রচণ্ডভাবে ঠান্ডা করে নিতে হবে, কারণ ওর সাথে আমাকে এখন অনেকক্ষণ ধরে র্যাপো বা বিভিন্ন কথাবার্তা বলে ওকে আগে এরকমভাবে বলি, এটাও ভুল নয় যে আমার কন্ট্রোলে নিয়ে আসতে হবে, যাতে আমার ইনস্ট্রাকশনও ফলো করে, আমার কথা যাতে শোনে, নাহলে কাজটা করবে কীভাবে, তো সেটা নিয়ে এখন 15 মিনিট ধরে আমি একটু ভাবনা চিন্তা করবো আর মাথাটাকে রিল্যাক্স করবো। রিল্যাক্স কি করবো, অর্ককে একটু ফোন করতে হবে, মাকে ফোন করবো, এই করতে করতে মোটামুটি ওই 15 মিনিট কেটেই যাবে ধরো। আর বাজার টাজার তো অনেক এনেই রেখেছি, তো সেইগুলো নিয়ে আমাকে আবার বিকালবেলা টানতে টানতে যেতে হবে, অনেকগুলো বাজার
আমারে মানে হাত ফাত ব্যথা হয়ে যাবে। আমি সস্তায় পেয়েছি, এক গাদা কিনে নিয়েছি, যা পেয়েছি কিনে নিয়েছি। 5 টাকা করে ফুলকপি কোথাও পাওয়া যায় এখন? আমি তো বাজার থেকে প্রপার যে বাজার, ওখান থেকে 30 টাকা করে ফুলকপি কিনি। সেখানে এসব দেখলে কি থাকা যায় বলো তো? ব্যাগ ভর্তি হয়ে গেছে, এখন নিয়ে এসেছিলাম হাতে করে। আমি তো কোনো ব্যাগ আনিনি, ওরা যে পলিথিন গুলো দেয় ওগুলোর মধ্যে করেই নিয়ে এসে হাতে এই জায়গাটা না পুরো দেখলাম এসে কোনো সার পাচ্ছি না। মানে এরকম করতে 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 এই জায়গাটা সার এলো, মানে এতগুলো বান্ডিল একটা আঙুলের মধ্যে ঝুলছিল। একটা প্রশ্নের ছোট্ট করে উত্তর দেবো, একজন একজনই বলেছে যে ব্লগ গুলো ভীষণ বোরিং লাগে। আরে ভাই, বোরিং লাগুক যাই লাগুক, এ মেরি লাইফস্টাইল নিয়ে ভাই, যা আছে সেটাই বুক ফুলিয়ে দেখা এবং সবাইকে দেখার জন্য নিমন্ত্রণ। যাই হোক, আমার স্টুডেন্ট আসার আগে আমি ব্লগটা একটু এন্ড করে দেবো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভীষণ ভালো থেকো, আনন্দ থেকো, ভালোবাসায় থেকো। শীতকালে দেখবে শাকসবজি কিনতে প্রচুর ভালো লাগে আর মনটাও ভীষণ ফ্রেশ হয়ে যায়, আর কালারফুল জায়গায় থাকলে নিজের মনটা কালারফুল হয় এবং চনমনে হয়ে ওঠে মন। চলো, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।